বেতন ঢুক কর্মসূচি করছে কোনো কোনো বিপ্লব হয় না সমস্ত মুসলমান এক একটা মজাবি এক একটা তরিকার অনুসারী এক একটা দলের অনুসারী একটা ব্যক্তির অনুসারী আপনাদের প্রতি আমার সবচেয়ে প্রথম উপদেশ যে কোনো কাজ করুন এই মুহূর্ত আমার মৃত্যু হয়ে যাবে মৃত্যু পরে জন্য জান্নাত জাতি করে আমরা আমাদের নিজস্ব নিজস্ব আদর্শের বাইরে কারোর সঙ্গে আরো না আমাদের মূল উদ্দেশ্য আদর্শ মূল উদ্দেশ্য ক্ষমতা নয় আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وبعد قد الله تعالى في الكلام المجيد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নসাল্লা আলা আব্দিনা ফাতুবে সুরা সুরাতুল নসল ওয়া দুউ শুহাদা আকুম তিনটে নাজিল হয়েছে মাদানী জীবনে পুরা কোরানের ছয়টা টা চ্যালেঞ্জ আছে প্রথম চ্যালেঞ্জ মক্কী জীবনে একটি চ্যালেঞ্জ মাদানী জীবনে এসে গেল ওয়া ইন কুনতুম ফি রাইব দয়তোরা কুরআনের ব্যাপারে সম্বন্ধে পরিচিত হয়ে থাকো তু বেশ সৌরত নিয়ে ওই রকম একটা সুরা বানিয়ে নিয়ে আসো এক চ্যালেঞ্জে সমস্ত মক্কার নেতারা চুপ আল্লাহবাবু বলছেন নাস এ মানব জাতি মনে রাখবেন কোরআনে যেখানে আর নাস বলা হয়েছে সেখানে মূলত বা আরব জাতির লক্ষ্য কথা বলা হয়েছে কারণ তখন সারা দুনিয়া তার সামনে ছিল না এখন আমরা সারা দুনিয়ার লোককে হিসাব করি বলি কারণ সমস্ত পৃথিবীর মানুষের লক্ষ্য করে আল্লাহ কোরআনে কথাগুলি বলেছেন কিন্তু অবস্থিত মাতেব মোকাতব ছিলেন তখন লোকেরা হে জনগণ ও বুধুর আব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালকের দাসত্ব করো আল্লা কুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ নামিন এবং যারা তোমাদের পূর্বে ছিল অর্থাৎ বাপ দাদা ইত্যাদি আহ আল্লাহ যাতে তোমরা সতর্ক হতে পারো অর্থাৎ কিছু সতর্ক যার নাম বাসার জন্য এই সতর্কতা তা তখন তোমার বলে আল্লাহ আল্লাহিরো হতে আল্লাহ আল্লাহিরো মানে হাব্য জব্ব লোক ও মানে তা না সতর্ক হও মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে সতর্ক হও ওই জীবন তোমরা জানো না সে জীবনটা আমি জানি আমি আল্লাহ আল্লাহ যা আল্লাহ ফিরে আসা যিনি তোমাদের জন্য এই জমিনকে বিছানা স্বরূপ করেছেন আসমানকে করেছেন ভিত স্বরূপ

তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না এটা আর পারবে না জেনে শুনি মূর্খই করো অজ্ঞতা করো আর মা জেনে বুঝে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না অনুর আলাহ আব্দা এরপরেও বলছি যদি তোমরা সন্দেহ পোষণ করো সন্দেহে পতিত হও যে আমরা নাজলি করেছি আমাদের বান্দার উপরে আমাদের বান্দাকে মোহাম্মদ রসুল সাল্লি সাল্লাম উপরে সুরতলে তাহলে কোরআনের মতো একটা সুরা তোমরা নিয়ে এসো আমাদের সামনে তোমরা না পড় তোমাদের যত সাথী আছে পৃথিবীতে তৎকালীন সময় সমস্ত জ্ঞানীগুনি মিলে একটা সুরা বানিয়ে নিয়ে আসো মেন দুন আল্লাহকে বাদ দিয়ে তুম যদি পারো তাফালু তা তাফালু যদি তোমরা না পারবে কখনোই পারবে না সাতাপু না আরে লাতি হক নাসলে আল্লাহকে তাহলে জাহান্নাম ভয় কর হ তার ইন্ধন হবে মানুষ এবং পাথর এই আয়াত করেই আমাদের জন্য পুঁজি এই আয়াত যখন পাঠ করা হয়েছে পুরা মদিনা মক্কা পুরা আরব দেশে তার বিরোধিতার লোক সংখ্যা বেশি আর পক্ষের সংখ্যা কম না এমনকি যারা ইসলাম কবুল করলো তারা হয়ে গেল মনে হয় মোদিনে এই চ্যালেঞ্জ দিয়ে কোরআন শুরু হয়েছে মাদানির জীবনের সুরাটা কোরআনে প্রথমে কেন উত্তর দিতে পারবেন কোরআন সুরে যে একরা বিশ্বাল খারাপ বেশ সুরায়নি ওটিতে আগে আসবে আরে বাবা শুধু মাক কেনা ওটি তো প্রথম না জেলেছে ওটি এক নম্বরে আসার কথা কোরআনে ছিয়ানব্বই নম্বর গেছেন মাদানি শেষ সুরে বাকরা দুশো একাশি নম্বরটা সর্বশেষ আয়াত আল্লাহ রসুলের মৃত্যু সাত দিন মাথান্তর একুশ দিন পূর্বে নাজিল এখন আয়াতই নাজিল হয়নি সেটা হচ্ছে শুরু কোরআনে করে এর কারণ কি অনেক ব্যাখ্যা আছে যে তফসিটা আল্লাহ করে আমার হায়াতে বসবে সব উত্তর আমি সে দিয়ে দিছি যেটা কোরআন এক কথা বলে দিই কোরআন পূর্ণগুলো রূপ লাভ করেছে মদিনায় এসে ঠিক না আল্লাহ আকমাতুল্লাহ দিন কবে নাজিল হয়েছে বিদে দিন না পূর্ণাঙ্গ ইসলামটাই জনগণের সামনে আগে প্লেস করতে হবে নবুয়তে মোহাম্মদ শেষ এখন কে সামনে এসে যাচ্ছে একতারা বাতের চা অনেক কামার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে কোরা কোরা মানে এসে গেছে কেমত কেমত পুরো যে মানুষগুলো আসবে তারা কোরআনের প্রাথমিক যুগটা দেখবে না দেখবে এখন নগদ কি পাচ্ছি অতএব কোরআনের বাস্তব সুরাত বাস্তব প্রকৃতি বাস্তব সব আইন বিধানগুলো সবার আগে আল্লাহ নিয়ে আসছে এটা দিয়ে কোরআন শুরু হয়ে গেছে কি হয়েছে ইউমিন গায়ব যারা গায়ে বিশ্বাস করবে তাদের জন্যই কোরআন যারা সামনে দেখি আল্লাহকে দেখি বিশ্বাস করবে তার জন্য কোরআন না মুসাকে দেখতে চাইছো আল্লাহকে হাত নার আল্লাহ জাহারা মুসা তোমার ইমান আমরা যখন আল্লাহকে সামনে দেখতে নেবো এটা চলবে না এজন্য প্রথমে নিয়ে আসা হয়েছে মোত্তাকি কারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে আগে ওইটা বাদ বাকি সবকিছু আগে গায়ে বিশ্বাস করবো কিনা আমরা সেটা বলতে হবে যদি করি তাহলে আমি মুসলমান আর নইলে যারা নগদ পেতে চায় নগদ যা হাত পেতে না বাকির খাতা শূন্য থাক রবীন্দ্র ঠাকুরের কলমে আমরা বিশ্বাসী না কোরআনের বক্তব্য হচ্ছে ইউনিভেল গায়েব আর গায়ে বিশ্বাস করো এইবারে মলাস ওয়া ইনকাম ফেরাবি মিল চ্যালেঞ্জ যা নালগজ যদি যে সন্দেহ থাকে মানে নিউস্যাক্টর কোনদিন চ্যালেঞ্জ মক্কা সমস্ত বিদ্যান্ড চুপ উত্তর নেই যেহেতু চুপ অতএব তুমি এক কি করবে হয় মুমিন হবা আর না কাফের হবা না মোনাফের হবা টিপছে তিনটেই পিছে পৃথিবীর মানুষ চিরদিন কোরান সম্পর্কে এটুকু বলেছে না কোরআনটা একটা আল্লাহর কালাম স্বীকার করেছে তারা অথচ মুসলমান হওয়া সত্য একদল মুসলমান কোরআন যে আল্লাহর কালাম এটা বিশ্বাস করেনি তারা কোরআনকে বলেছে গায়ের মখলুক মখলুক বলে দিয়েছে তারা বড় মুফাসের তো শ্রী কাদের লেখা মোতাজার লেখা না তারা কোরআনকে আল্লাহ কালাম বলে ডাইরেক্ট বিশ্বাস করে না যুক্তিযুগের চলবে যুক্তিযুক্ত মানবে যুক্তি বিরুদ্ধে কিছু মানে না অর্থাৎ এত বড় বড় পণ্ডিত সেখানে আসে যে পণ্ডিত আমরা শিখতে গেলে তার বই না পড়ে বোঝাই মুশকিল আমরা কি করে জানো যেটুকু আমাদের ভালো লাগে না যেটুকু সত্যি ইলমি সাইড আসে অনেক নহ বালাকাত বিভিন্ন সাইড আছে না যে সেটটা আমাদের কল্যাণে আসবে সেই সেটটা নিয়ে করোনা বোঝার জন্য যে সেটটা হাদিসের সহি এই বাদ দিয়ে সঠিকটা নেওয়ার যোগ্যতা শুধুমাত্র হালে দেরিয়ে তার কারণে সমস্ত মুসলমান এক একটা মোজাবি এক একটা তরিকার অনুসারী এক একটা দলের অনুসারী একটা ব্যক্তির অনুসারী একমাত্র আন্দোলন তাও দৃষ্টিকোণ শুধুমাত্র আমরাই আমার দিয়ে যেটা শহীদ হাদিসের অনুকূলে সেটা গ্রহণ করে এই বাছাই করার যোগ্যতা সবাইকে দেয় না এটা খুব কঠিন ব্যাপার আমার মানুষ বই পড়ে দেখো চল্লিশ পৃষ্ঠা থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত একটা পৃষ্ঠা পড়বা ওখানে ত্রিশটা উদাহরণ দিচ্ছি আমি আমাদের সারাটা জীবন চলবে ও অবধু আল্লাহ দাসত্ব কর বান্দার দাসত্ব নয় আল্লাহ দাসত্ব করছি বাবা কবরে যাচ্ছি শুরু করছে রাষ্ট্রীয় সফর এক পীরের ঘরে আগে যাচ্ছে কবরে ফিরে আসছে রাষ্ট্র সফর শেষে আর এক পিড়ি কবরে আমার যাচ্ছি তিনি দেশের জন্য দোয়া কামনা করলেন দোয়া চাইলেন দেশবাসীর জন্য তিনি দোয়া চাইলেন অর্থাৎ তিনি কবরে শুয়ে আছেন তার কাছে আমরা দোয়া চাচ্ছি আল্লাহ কাছে নয় এই প্রকাশ্য শিরিক যদি মাথায় হয় দেশিকে রহমান নাজিল হবে ইমনি তেহমের জীবনটি পড়বেন এবারে যে এটা গেছে আমরা আরও ওখানে সাতটা জীবনে যোগ করে দিয়েছি যেটা আগেরটা ছিল বারোটা জীবনী এটা গেছে উনিশটা জীবনী ইমনি তেমন জীবনীটা ভালো করে পড়বেন সারাটা জীবন মার খেয়েছে কার কাছে আলমদের কাছে সব বিরোধী সবচেয়ে বড় বিরোধী হলো মালিক ছিল সাফি হানাফি এমনকি ওনাকে হাম্বলি বলা হয় কারণ হাম্বলির মজা সবচেয়ে বেশি হাদিস সম্মত এরপরেও তিনি কোন কোন ক্ষেত্রে হাম্বলিদের বিরুদ্ধে করেছেন উনি একটা একটা মুস্তাহিদ সেই যুগের আলমদের বিরুদ্ধে লড়াই করা আমাদের মধ্যে যে এরকম আলম তারা তো অনেক ছিলেন প্রধান বিচারপতি বিচার করতে বলছে আপনি তো মালিকই আপনি আমার শত্রু আপনি কি বিচার করবেন একদম আর এক বিচারপতি আপনি তো আমার মানে আপনি আমার বাদি আপনি আমার কি বিচার করবেন ফলে বিচার কিছু হয়নি ঢুকে রাখছে কারা মুখ বন্ধ করো আমার সাহায্য মুখ বন্ধ করার জন্য কথা বলতে না পারে লিখতে না পারে এই কাজ পড়ে যাচ্ছে লাস্টে কি লিখছে আপনি যে কোরআন নাজিল একুশে রমজানে আর আমার শ্রীরাজ শেষ হবে একুশে রমজানে ঠিক সেটি হয়েছে একুশে রমজান কদরের রাত্রিতে আমার রসুল লেখা শেষ হয়েছে তা এমন এক জায়গায় আমাকে রাখছে যদি তখন আমি ভিআইপি হয়ে গেছি এমন শয়তান সেই সব ইঙ্গিত বলে পরিত্যক্ত একটা ঘরটি ছেড পরিত্যক্ত মানে বুঝতে পারতো পরিত্যক্ত স্থান মানে মশার দিনের বেলায় মশারি টাঙিয়ে আমাকে বসে লিখতে হয়েছে তারপর মশা চৌকি তো মশা থাকে সরু ও তো মশা মারা যায় এইভাবে কষ্ট দিয়েছে আমাকে যাতে আমি কোনো লেখাপড়াও করতে না পারি মশার কামড়ে ছিল যে কোনো মূল্যে আমি অন্তত একুশে রমজানে ওই দিনে আমি শেষ করব উদ্দেশ্য ছিল যদি জেলখানা ফাঁসিও যদি দেয় তো অন্তত এটা শেষ করে দেয় পরে এখন দুমার্জন হয়েছে একটু বড় হয়েছে আগের চেয়ে তখনই বারোশো সাতষট্টি বৃষ্টি লেখা হয়ে এখন তো আটশো বৃষ্টি আছে টাইগে পরে কমবে তো বিষয়টা হচ্ছে আপনার টার্গেট থাকতে হবে সবসময় আমাকে মৃত্যুর পরে আখারাতে জীবনটার টার্গেট থাকতে হবে আপনাদের প্রতি আমার সবচেয়ে প্রথম উপদেশ যে কোনো কাজ করুন এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যাবে মৃত্যু পরে যেন জান্নাত জাতি করে এই যে টার্গেট না থাকে আহলে জান করবেন না কারণ এখানে মন্ত্রিত্ব পাওয়ার উদ্দেশ্য থাকতে চলবে না আজকে সকালে যে গল্প শুনলাম যারা চরমপন্থী ওদের কি বলে যে নামি হোক না কেন ওদের একটা গ্রুপ আছে সদস্য মনে পড়ে আছে না যারা আল্লা সর্বক্ষণ নিজেকে বন্দি রাখে ওই এহসার সদস্য তারা আল্লাহ রাজ সর্বক্ষণ তারা কাজ করে জঙ্গিবাদী তত্তর চালায় তাদের সমস্ত দায় দায়িত্ব নেয় তাদের সংগঠন ঠিক সেম যারা আমাদের কারাগারে ঢুকেল তাদের এরকম সদস্য আছে তারা কত পার্সেন্ট দেয় যেমন সিংহবরি কর্মী কি করে মহরুম না মহরুমরা অফিসার বলছে স্যার মজরুমের টু পার্সেন্ট যাচ্ছে আমরা ওই দল করতাম দিতাম টেন পার্সেন্ট এত কম দিলে হয় নাকি স্যার সাহেব কুষ্টিয়ার তাকে আমি স্মরণ করি তার কাছে যে অভিজ্ঞতা আমি পেয়েছি অন্য কার কাছ পাইনি উনি এসব গল্প করতেন বলে আমি ওকালত করে এসে ঘরে বসে আগে হিসাব করতাম আজ কত টাকা হলেন দিয়ে টেন পার্সেন্ট দাওয়া ফান্ড এইভাবে তারা লোক তৈরি করে তাদের কি ট্রিবিউন কি আস না বাংলাদেশ ট্রিবিউন আস না অনলাইন অনলাইন তাদের তিন কোটি টাকা মাসে এখন থেকে কিভাবে ইনকাম হয় সব তারা বলতেছে এবারে আমি উত্তর দিচ্ছি আপনাদের আমার নিজের অভিজ্ঞতায় স্যার ভালো কি শুনবা আমার ছাত্রজীবনে আমি প্রায় ডক্টর মোস্তাফ স্যারের বাসায় যেতাম উনি খুব প্রিয় ছিলেন আমার আব্বার মৃত্যুর সময় উনি আমার আব্বার কাছে আব্বার মৃত্যু পঁয়ত্রিশ দিন আগে আব্বাকে দেখতে গেছিলেন সাতকাল সেমিনার ছিলেন সেই সময় তো আব্বার আব্বার গালে উনি তরমুজ তুলে দিয়েছিলেন তখন আব্বা তা বলছিলেন বাবা খোকা থাকলে ওদিকে তাকে ওকে দেখো না কি হেঁটে বলছো এইটুকু ওইটা ওদের মাথা ধরে আছে ঠিক ছেলে মধ্যে স্নেহ করতে না আমাকে তা আমি ওইসের মধ্যে বাসায় যেতাম মাসিমাল থেকে কাছে কাছে তো ফুলার রোড লাকিলি একদিন এমন অভিজ্ঞতা আল্লাহ ফাঁকা আমার দিলেন যে আমার জীবনে আবার কোটি টাকা জুড়ে অভিজ্ঞতা আমার হতো না আমরা স্যারের সঙ্গে কথা বলছি আমার এম এ থিসিস নিয়ে হঠাৎ দেখি দরজার টোকা মেরেছে উনি খুলে দিয়েছেন দেখে দুজন তৎকালীন সময় শ্রেষ্ঠ দুই নেতা ইসলামী আন্দোলনের আমি লজ্জা কোন দিক যাব রুম তো একটা চুকের মধ্যে বসে কিন্তু কানাই দেখি কি বলে ওরা এক যাবো যে খালু মানে ওনার খালু আছে মাল্লাবুর রহিম সাহেব আপন খালু মাল্লাবুর রহিম সাহেব আর আব্বাস আলি খালু আপনার যে নয় মাস থাকলেন ক্ষমতায় এমন ক্ষমতা আপনাদের যে কোন ভাই এখন যাই বলবো তাই ডাক্তার মালিক তোমার ছিল না নয় মাসে টিকা খান ছিল অথচ আপনার ইসলামী শিক্ষার একটা রূপরেখাও দিতে পারেননি এর কারণ কি ইসলামী অর্থ রাজস্ব মন্ত্রী মালিক সাহেব ইসলামী অর্থনীতির কোন রূপরেখাও দিতে পারলেন না কারণ কি তাহলে বাবা আমরা চেষ্টা কম করিনি কিন্তু এই যে যারা সচিব টচিব আছে না এরা কাল আজ না কাল কাল না পৌঁছে এই ঝামেলা সেই সময় এই করি 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 কিন্তু দিয়েছে আর কোনো কাজই হয়। এর দ্বারা একটা শিক্ষা পেলাম এই আমি মাথায় বসে যতই হুকুম দেই যারা কাজ করবে তারা যদি অনুগত না হয় তাহলে কাজ কোনোদিন বাস্তবায়ন হবে না শিখলেন তো আপনারা সভাপতি আপনি আছেন ঘরে ঠিকই আছে কিন্তু আপনার যারা সাথী তারা আপনাকে মানে না তাহলে আপনি যতই হুকুমদারি করেন কোনো কাজ হবে না এটা শিক্ষা হলো তো মন্ত্রী থেকে ভালো করি অতএব সাথীদের সঙ্গে অবশ্যই সদ ব্যবহার করবেন আপনি সভাপতি বলে অহংকার করবেন এটা মনে করবেন না দু নম্বর হলো এবার খালুকে বলা হচ্ছে ওটা বলে আব্দুল্লাহ খানকে বলছেন শিক্ষামন্ত্রী ছিলেন আচ্ছা খালু আপনি তো বলা যায় এই দেশে এই সংগঠনের প্রতিষ্ঠাতা উনিশশো পঁয়ত্রিশ সাল থেকে উনি কিন্তু এর সঙ্গে আছেন মানে মোদী যত বই উর্দু সব বাংলা করেছেন মনালা আব্দুল সাহেব ঠিক না তা আপনি যে দেশে প্রতিষ্ঠাতা বাংলায় বাংলাদেশে তা আপনি করলেন না কেন তখন উনি যে কথা বলছিলেন আজ আমার কানে ভাসতেছে বাবা মুস্তাফি বেতন কর্মচারী যে কখনো বিপ্লব হয় না ব্যাখ্যা কি নামে বলে দিলেন একদম যিনি ফাঁসিতে ঝুললেন ওনার নামও বলে দিলেন উনি তো শিবিরের বড় নেতা এ তার বউ এবং সবাই সব এক সবাইকে আমরা বেতন দেই এর বেতন পাওয়ার স্বার্থে আছে ভাষাটা কি বেতন রোগ কর্মচারী কোশ্চেন কোনো বিপ্লব হয় না বলো তো কি বললাম বলো খালি মাথা গুরুলে হবে না বেতনতে বুঝে শুধে কথা বললো আমরা যারা বসে আছি আমরা স স কর্মক্ষেত্রে আমরা কর্ম করি খাই আমি সবাই ছেলেটায় তার কর্মগুলি খায় তার কর্মের বিনিময়ে কিছু ফলাফল পায় সাফবাত কর্ম করে কাবরুল কর্ম করে তার চলবে এমনি কর্ম করতে হয় না কর্ম করে বলেই তারা এখানে বেতন পায় কিন্তু এর এক্সট্রা যে সময় দিয়ে সংগঠনের জন্য এই সব সেই যে দৌড়ঝাঁক করে বেড়াচ্ছে এগুলো সব হিসাবেরিন্দা মনে থাকবে তো তোমারও একটা একটা হালাল ব্যবসা করবে করতে হবেই তো না চলবে কি সেটা বাইরে জায়গা সংগঠনের জন্য সম্পূর্ণটাই হবে লীল তার বিনিময়ে যদি পাঁচটা পয়সা নাও তাহলে তুমি পয়সা হলে কাজ করবা আল্লাহ কাজ করব না দুটো এর মধ্যে দারুণ শিক্ষণীয় বিষয় রয়েছে ভাষাটা আমি আজও ভুলতে পারি না বাবা বেতন মুখ কর্মচারী যখন বিপ্লব হয় না বহু পরে এই কথাটা আমি শুনলাম আমাদের ভাই কাছে ওনাকে আমি নিয়ে গেছিলাম সিরাজগঞ্জ এক প্রোগ্রামে দেখি বেরোছে ঘর থেকে প্যান্ট শার্ট করে যেটা উনি পরে সবসময় হাফ শার্ট পরে প্যান্ট শার্ট করে বেরিয়ে আসে যাই ওরে ঘরে আসে পাজা পাঞ্জি বেরকে নিয়ে আসেন টুপি নিয়ে আসেন যে মহাবিপদ বিপদটা বুঝি না জানো যা বলে কথা শুনি গেল আবার কি অনেক সময় লাগলো পাজা পাঞ্জি কি ঈদের পর পাতে পারে না এ খুঁজে খুঁজে উঠে আসলো গাড়িতে বসে বলছে আসলে ভাই বিপ্লব হলে আপনাদের দ্বারাই হবে আমাদের হবে না মিলে যাচ্ছে না আপনি আমার পর্যন্ত বরদাস করেন নাই আমার আমি সারা জীবন একদিন বললেই যে হাবিবুর রহমান সাহেব এটা বাদ দিয়ে আসেন কোনো দিন আজকে আপনাকে ধমক খেলাম আমি ওনার অনেক জুনিয়র কিন্তু প্রফেসর দিক দিয়ে আমার সাথে সিনিয়র মানুষ আমার তো উনি জয়েন করছে এখানে কিন্তু এক ধমকে সাইজ ওটা এই পোশাক আমার আমার পাশে বসতে পারবে না হলো কি ডক্টর সাহেব শুনছে ভালো করে নিজের আদর্শ আগে এখন ইলেকশন সামনে আসতেছে না নদীকরণ শুরু হয়নি বগুড়া কোন সিট কটা নেবে কারা জাতি বাড়ি করা জামাত করা আসতেছে না পেপারে দেখছি সব আমাদের এখানেও আসছে বই ওই লোকরা এখন আমার এই রুমে ঢুকেনি না বলে ঢুকছে অঘোষিত হবে বুঝলাম খাতির তোমাদের কাছে যাবে যারা তোমার জেলার সভাপতি কি জবাব দেওয়া বলে তুমি দেখি জবাব দাও বলতে হবে না তুই এক কথা বলো তুমি কি জবাব দাও সেটি বলো ওইটা বলা যাবে না ওটা ওর দিয়ে বলা যাবে না তুমি ধরা খাই জনগণের রায় নিয়ে ক্ষমতা যাবে কি আপনি প্রধানমন্ত্রী বানাবেন বাপ বাপরে বাপ বিশাল ব্যাপার না এই সুযোগটা আপনি বঞ্চিত করবেন এক কথা জবাব দিবেন আমরা আমাদের নিজস্বের নিজস্ব আদর্শের বাইরে কারোর সঙ্গে আরো না আমাদের মূল উদ্দেশ্য আদর্শ মূল উদ্দেশ্য ক্ষমতা নয় ক্ষমতাকে সামনে রেখে যারা আদর্শের নাম করে তারা ক্ষমতাও হারায় আদর্শ হারায় যারা আদর্শকে সামনে ক্ষমতার কথা বলে তারা আদর্শ পাবে ক্ষমতা আল্লাহ ইচ্ছে হলে দেবে না দেবে পার্থক্য বুঝতে পারছেন তো আমাদের উদ্দেশ্য জান্নাত ওদের উদ্দেশ্য বঙ্গভবন উদ্দেশ্য বঙ্গভবন রেখে কোরআন শুননা বলুক উদ্দেশ্য উদ্দেশ্য আর কাজটা একসাথে হলো না মিলল না নবুলসলদের টার্গেট ছিল জান্নাতে নিয়ে যাওয়া হবো এই জান্নাতে নিজের সাথে কাজ করেছেন তাদের কাউকে ক্ষমতা বসেছেন দাউদকে বসেছেন সোলেমানকে বসেছেন আমাদের নবীকে বসেছেন কিন্তু কালে যেন টার্গেট রাজনীতি না হয় মনタル কথা বলা টার্গেট হবে একটাই আদর্শ জান্নাত পদউ শুআদা কুম ইন দুনা লিন কুম তুম তাফা ইল্লাম তাফালা ওয়া লাম তাফালা ফাতাকুন নারাল্লাতি ইযাকুদু করো তোমরা জাহান্নামকে যার ইন্ধন হবে মানুষ এবং পাপা ও জাহান্নামে জমাকে বাসতে হবে জাহান্নামে বাসানোর একমাত্র পথ আছে রসূলের আনুগত্য করা সেদিন সাফাত করবে কোন নেতা করবে না আমার রসুল করবে এটা সবাই কিন্তু মানি আমরা রসুলের আদর্শ মানি না আর সেই জন্য তো কবর কাছে শ্রদ্ধা করি কবর কাছে দোয়া চাই আমাদের নিজের জন্য দোয়া চাই আমি তো আমি আমি তো এখন আমি সারা সতেরো কোটি মানুষের হেড সবার জন্য দোয়া আছে দোয়া আমি নেবো নাকি ওই এসব তাকলে দশ হাজার ডলার দিয়ে এসেছিল আমি তো সেদিন খুলনা উনিশশো নব্বই সালে পাঁচই মেয়ের ভাষণ আমার খুললা সেই হাদিস পার্কে থেকে এমন গায়ে দিয়েছিলাম আমি নাম ধরে তুই দশ হাজার ডলার দিলে কার টাকা তোর বাবার টাকা দেশের জনগণের টাকা তোমার দেওয়ার কোনো অধিকার নেই যদি কে আমাদের মাটি একদিন দেখা হবে আমি তোমার বিরুদ্ধে এই দশ হাজার ডলার মেরিয়ে দিয়েছে দেশের টাকা দিয়ে তুমি সেদিন ব্যাপার তোমার তো সামরিক না তাই তখন নব্বই সালে মানে বোঝো তুই এখনো বেড়েতে গেছে সেই সময় তার বিরুদ্ধে কথা বলা চারটি ব্যাপার না একদম ভাবে ভাষণ দিতেছি লাভ হলো কি জানো যে পুলিশগুলো ভরা ছিল আমি বসতে পারি না এই সে হামাগে সব দলে স্টেজ কে উঠি বসছে সার সার কেউ বুকি জয় পাদের হাত দেখছে তা শুরু করতে খুব ওরা মহা খুশি কিন্তু হকা থেকে বলে না তুমি দিলে কার টাকা আমার টাকা তুমি কেন দিতে পারো আমার টাকা আমার হুকুমে তুমি দেবো তুমি কে মানে নিজের পকেটে দেওয়া গা আপনারা সভাপতি ও তো প্রেসিডেন্ট এর বড় জায়গা আপনি একটা ছোটদের আসেন তো আপনিও ঠিক আপনার প্রতিটি পয়সা আল্লাহ পথে ব্যয় করবেন জান্নাতে বাসার জন্য একটি পয়সা জন্য বিল এস্টেটের কাজ ব্যয় না হয় যদি ব্যয় হয় আপনি আল্লাহকে ধরা পাবেন আমি আপনার বিরুদ্ধে বাদী অবসর দিন এখানে আমাদের এখন ভাই আমাদের অপারেটর কি বললেন নাম কি তোমরা কি করো অডিটর এই অডিটর সাহেব ঘুম নেই এখন বলছি স্যার প্রতি মাসে অডিট করা লাগবে তাই করো সাহস হয় একটা পয়সা যদি গোলমাল হয় কেমন তোমার অডিটোর বুদ্ধি মাল্লা কিন্তু এর হিসাব ঠিক মতো করে নি এত সস্তা না এটা জনগণের পয়সা আমানত আপনাদের দেওয়া টাকা না এগুলো এই আমানতের একটা পয়সা যদি খেয়াল আমাকে তো দায়ী হতে হবে আমি তো পারবো না আমাকে কাজ হবে না সুতরাং এত একটা গ্রুপ লাগাই দিয়েছে আপনারা আপনাদের জেলায় শশ পয়সা প্রতি মাসে যে গণধান্ত যেভাবে বলা ঠিক সেইভাবে করবেন আর এই সঙ্গে তাহলে বলে দিচ্ছি এর আগে যারা দায়িত্ব পালন করে গেছে তাদেরকে সম্মান করবেন কারণ তাদের বহু অভিজ্ঞতা আছে যেটা আপনাদের নাই তাদের মেহনতের ফসল কিন্তু আপনারা অর্থাৎ আপনারা যেন তাদেরকে যাবে না যেগুলো তাদের ভালোটা ভালোটা গ্রহণ করবেন খারাপটা বাদ দেবেন কার শেষ আমি বাবা চলে যাবো না ছেলে কাছে বহু কাজ আমার ভালো লাগবে মেনে নেবে যেটা খারাপ হবে নেবে না কি যায় আসে আমি আমার কবরের হিসাব দেবো আপনি আপনার কবর হিসাব দেবেন প্রত্যেকেই নিজেকে হিসাব রাখবেন যে আমি করছি যেটু ফাতাকু নার আল্লাহ তুই অকুদ হনা হিজারা সেটা জাহান্নামের আগুনতে বাসার জন্য যদি এই নিয়ত আপনার থাকে ইনশাআল্লাহ আপনি কাজে অগ্রগতি লাভ করবেন কোনো দিনও পয়সার টার্গেট করে কোনো কাজ করবেন না টাকা কিভাবে আসবে আপনি জানেন না যদি আল্লাহ আপনার এখলাস দেখছে কিরা এখলাস কাজ করছে কিনা ইনশাআল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো তাকে এখলাসের সাথে আল্লাহ ওটুকুই চাচ্ছে পৃথিবীর সমস্ত বিপ্লব নির্ভর করে এই মুখলেস লোকদের উপরে একটা বিপ্লব নাম বলি পছন্দ হবে না কিন্তু বলবো যে গয়ে ভরা আমি কিন্তু এইসব বই পড়ি বেশি জানেন বিশ্বাস করলে আপনার বিশ্বাসী হবে আমি যে মহা হাফেজ হাফে আপনি জানেন খবর মহাশুদার চেয়ে ভরা হাফেজ বলতে পারেন ওদের বই আমার ঘরে ভর্তি যার হলুদ নীল বই পড়তো আমরা একসঙ্গে ওনার জীবনে আমাকে কাছে দারুণ মানে আমার বর্তমানের জীবনে একটা দারুন সম্পদ মানে এগুলো যখন চেগুই ভরে পড়লাম আমি তো নিজেকে এত হীন মনে হলো যে আমার আসলে মানুষই না পাঁচটা সন্তান দেখে সংসার চাকরি চলে গেল জঙ্গলে পারবেন আপনি এতে অকল্পনীয় ব্যাপার পাশ সন্তান বাপ সংসারে চলে যেতে পারে কারণ তিনি দেখেছেন পুঁজিপতিদের জুলুম ধনীদের জুলুম চাক্ষুষ দেখেছেন ধনীরা যত অপকর্ম কর্ম করে যাচ্ছে কোনো বিচার নাই কোর্ট কাছারির আদালত সব ধনীদের পক্ষে গরিবরা দিন দিন মার খাচ্ছে এই দুঃখ উনি বরদাস্ত করতে পারেননি গরিবরা চলে গেল কালমাক্সের একই অবস্থা খাওয়ার নেই চাকরি করে না শেষে অ্যাঙ্গেলসকে একদিন তার মাস্কের বউ ফোন করলো ফোন না তখন ফোন চিড়ি যে তোমার বন্ধু যা তিন দিন না খেয়ে আছে তুমি কি খবর রাখো অ্যাঙ্গেলস খাবার পাঠালো তাই মাস্ক খাইল সারাদিন গবেষণা কি করে গরিবের উন্নতি করা যায় গরিবকে বাঁচানো যায় ধনীদের শোষণ থেকে যায় মানে তাদের টার্গেট এইটাই এইটার জন্যই যদি তারা এইভাবে বনে জঙ্গলে ঘুরে ঘুরে যেতে পারে জীবন শেষ করতে পারে আমরা কি জান্নাতের জন্য পারি না তাদের সামনে জান্নাতের বিষয়টা ছিল না কিন্তু গরিবের প্রতি তাদের মায়া ছিল গরিব শোষিত হচ্ছে জনগণের হাতে এটা তো সহ্য করা যায় না মহাসচিত একজন প্রাইমারি শিক্ষক মাত্র সব দিয়ে বেরিয়ে গেলে কি হচ্ছে নাকি কি আমি সারাদিন আরামে থাকবো আর মানুষগুলো এইভাবে মরবে গরিবের কোন মূলত ছিল না গরিবের প্রতি দরব থেকে কমনজম উত্তর রাখবেন সব সমান হবে ধনী গরিব থাকবে না ধরো আরো কাটো সব সমান কিন্তু সামনে তো কোনো করে নিয়েছে এজন্য বলে দিয়ে সময় এদের জীবনীগুলি পড়েন আজও ভুলে যাচ্ছি এখন মনে করতে সম্পদে আফ্রিকা সিংহ বলি ওনার জীবনী পড়লাম ওই একই কারণে আমেরিকার সেখানে গাদ্দাফি এতক্ষণ ধরে এত পড়ে বলে তুমি তো ওনার বিরুদ্ধে উনি তো আগুন হয়ে আছে কি আমেরিকা কিভাবে শোষণ করছে দেশটাকে সব উনি বুঝতেন যত খনি সব আমেরিকার হাতে যত তেল খনি সব আমেরিকার হাতে গরিবকে কিছু দিচ্ছে কামলা খাটলে পায় আসলে সব নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে শোষণ হচ্ছে অথচ তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন কান্দাফির আগে সে কিছুই করতে পারছে না করার ক্ষমতাও নেই উনি তখন সিংহের মতো জ্বলি উঠলেন কিভাবে করলেন সমস্ত ইতিহাস মানুষ জীবনে সরবরাচ পড়ে আসছে নীল বই পড়া না বলে কি শেষ পর্যন্ত তাকে মেরিয়ে দিল তার প্রতিবন্ধী সন্তান কোলেনে বসে সন্তান সহ তাকে শেষ করলো তারপরে তার লোকরাই তাকে মেরে ফেললো যে সুরঙ্গম উনি পালাইছিলেন তার নিজের গড়া হাতে গড়া লোকেরাই তাকে সেখানে বের করে মেরে দিল সে মজুকে কারা বললো তার লোকের মারেনি পৃথিবীতে যারা কিছু করে গেছে তার অধিকাংশ নিহত হয়েছে তার নিজের লোকদের হাতেই অথচ তাদের অবদানকে কেউ ভুলতে পারবে না আপনি যেটু করে যাচ্ছেন জেলার জন্য সারা জীবন জেলার লোক মনে রাখবে নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষের ভালো মন্দ দুটো সাইড থাকবে তাই না তো মন্দ সাইডটাকে মানুষ তো গৌণ করে দেখবে ভালো সাইডটি মানুষ মুখ্য হিসেবে গ্রহণ করবে অতএব ভালো সাইডের দিকে বাড়ানোর চেষ্টা করেন সামনের দিকে তাকান ডানি পিছনে দিকে তাকাবেন না কার মজা মা মজা যা গেছে গেছে আমাকে সামনে আগাতে হবে আমাকে যে কোনো মূল্যে জাহান্নামে নামে যেতে থেকে বাঁচতে হবে জান্নাতে যেতেই হবে জানাত রাস্তা রাস্ত পরিষ্কার বিশ্বাস রাখতে হবে আমার রসুল নিজেই। পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ ইমন বলছেন যদি আমার রসুলি কোনো মজুদা নাও থাকতো শুধু তার চরিত্রটাই থাকতো সেটাই যথেষ্ট হয়ে যেত উন্নত চরিত্রের মানুষ আগে আল্লাহ তাকে বানিয়েছেন চল্লিশ বছর ধরে যে একদিন হারেসা বলছেন আমার সাথে গেল মূর্তি সব পুজো করে বংশের লোকেরা একদিন আমি একটা মূর্তির মধ্যে হাত দিয়েছি আর হাত দিয়েছে কেন তপুর নবী না ছোট শিশু তো তখন থেকে তাকে একদম নিষ্পাপ করে গড়ে তুলেছেন নিষ্প্রসলে আমরা অম্ব আমাদেরকে যখন বলে নিষ্পাপ থাকতে হবে তো আমাদের কাছে আসবে না নব শেষ তার চরিত্র আমাদের সামনে আছে এই জন্য সিরত রসুল পড়াটা আপনাদের প্রত্যেকজন ফরজ এটা আমি ওই অনুভূতি নিয়ে আমি সিরত রসুল লিখছি আল্লাহ রসুলের জীবনে পড়তে পড়তে উত্থান পতন সবই আমার সামনে ভাবতেছে ঠিক আমাদের জীবনে উত্থান পতন নেই ওই ঢেউয়ে আমাকে চলতে হবে পুরা সিরাত সারা অ্যাসিড মানে চলে সবসময় চলে মানে একটা নদী কখনো এক গতিতে চলে না সবসময় ঢেউ উঠানো করছে না ঢেউ কখনো বড় হয় কখন ছোটো হয় ঠিক ঢেউয়ের গতি দিয়ে গতিতে নৌকা চলে ঠিক আমাদের জীবনের উত্থান পথনে আমাদের জীবনটা চলে আমার রসুলের জীবনটা যেভাবে চলেছে সেটি আমরা একেছি পুরো একটা বলতে একটা বাস্তব বাণিচিত্র রয়েছে সিরাত রসুলের মধ্যে আমার দৃষ্টিতে এর কোনো সিরাপ এদের পূর্ণ দেয়নি আমরা সেটা যেটা দিতে চেষ্টা করেছি এটা আপনার পড়বেন ভালো করে ওই একটা কথা যথেষ্ট যদি তার কাছে মর্যাদা নাও আসতো তার সেরাতেই যথেষ্ট ছিল যদি আপনাদের কাছে যদি হাদিস করার দাওয়াত নাও থাকতো তথাপি আপনার চরিত্র জন্য মানুষের মনে হয় এই একটা চরিত্রই যথেষ্ট এর একটা লোক তৈরি করা একটা মানুষের মাধ্যমে একটা জীবন গড়ে মানুষ খারাপ কথা বলে ভালো হবে কোন লাভ হবে না আগে মানুষ ভালো হবে বাংলাদেশের প্রতি পর্যায়ে প্রত্যেকটা কর্মী প্রত্যেক সভাপতি প্রত্যেক জিনিস যে পর্যায়ে আসেন তাকে সবার আগে উন্নত মানুষ হতে হবে কোনো অবস্থায় যেন কৃবনতা আপনার দিনে না ঢোকে কীর্বন কে হয় যে আল্লাহকে রুজির মাল বলে বিশ্বাস করে না সে কীর্বন হয় যে আল্লা রুজির মালকে বিশ্বাস করে সে কীর্বন হয় নাকি আর আদি সমান রাখেন লাই অস্তেম বল সব বল ইমান ও ফিয় কল্পের আব্দুল আবাদা কৃবনতা এবং ইমান কখনোই একটা বান্দার দিলের মধ্যে একত্রিত হতে পারে না আবাদা কোশ্চেন কালো না যার মধ্যে কীর্বনতা ঢুকেছে তার কাছে ইহমানত চলে গেছে আল্লাহ না কীর্বণুতা করবে অন্য কেউ কীর্বণ করার দিন বলবে সে কাল একা কৃর্বন থাকবে না আল্লাহ বিধান কি আমার ইউ কষ্ট ফনাবসি ফবলা এইক হুমুল মুফলে হোমুল যারা নিজের নবসকে কৃর্বণতা থেকে বাঁচাতে পারল তারাই হলো সফলকাম সকলকে মানে কি জানাতে তারাই আচ্ছা কৃপণ তো থাকে রুজির বাইরে কিছু না বিশ্বাস থাকতে হবে আপনাকে এটাই অতএব কৃপন হবেন না আল্লাহ দিনের পথে কাজ করবেন সময় দিক দিয়ে কৃপন টাকা দিক দিয়ে কৃপন এই ব্যস্ত সেই ব্যস্ত আসলে কিছুই না ছোটখাটো ব্যস্ততা ওঠিক ব্যস্ত নিয়ে দিব্য অন্য কাজ করছে সে কিন্তু মিটিং আসবে না এটা সর্দি লাগিয়েছে হাসি লাগতেই পারে মিটিং আসবে না কি আমার সর্দি দিয়েছে থাকত না কিন্তু বাড়ি সব কাজ করছে বাজারে ঘাট খানা বেড়া সবই করতেছে না অজুহাত আপনি যদি বলেন আমি অসুস্থ বা আমার কিছু করার আছে আল্লাহ বাক্তার রসুল কুমার দেখো এ যে মাহকুম ফি আমরিন জামিন যদি কোনো একটা জামে মানে কোনো কাজে তোমার সঙ্গে থাকে লামি আজ উল্লা তারা কখনোই ওখানে বেরো দিতে পারবে তখন অনুমতি ছাড়া আহলে চন্দ্র বাংলাদেশে কেন্দ্রীয় মিটিং আপনারা করছেন এটা কি এটা আমরা জামে না সারা দেশ পরিবর্তন করার মিটিং নাগুলো এখানে বসে আসার সময় কোন রকম অজুহাত না থাকে অজুহাত মানে কৃপণতা মানে এখানে আসার থেকে আপনি বিরত থাকলেন অবশ্যই টাকা খরচ করতে হবে রাস্তা খরচ হয়নি দেখি ফান্ডে টাকা আসছে কি কেন আপনি পকেট হাত দিতে পারেন না ফান্ডে টাকা কি দরকার আপনি বাজার করার সময় টাকা সমস্যা নেই দাম যতই হোক দিচ্ছে ঠিকই কিনে নিয়ে আসেন কিন্তু ও মিটিং এ আসবে আগে ফান্ডের টাকা আছে দেই কটাকা আছে ফান্ড ছাড়েন নিজের পকেট হাত দেন যেটা পকেটটা দিলেন ওইটি আপনার ফান্ডের টাকা তো ফান্ডে গেল আপনি কি এসব অনেক কিছু ঘটে জীবনে জমি তাহলে জীবনে কোশ্চিন করলো ইয়ান দেওয়ার কোন প্রসঙ্গে ওরা জানতই না খালি জাকাত ফতরা খাবে সারা দেশতে থেকে মানুষ জাকাত ফতরা আমাকে যেমন দয়া গেলে মানে দয়া মানে আমাকে খুশি করার জন্য যা যুগ না করি প্রথম ছোটই কেন্দ্রীয় কি বলে ওটাকে ওর নাম কি বলে ওয়ার্কিং কমিটির সদস্য ইংরেজি বলে বা মানে বারে আমি যখন সাধারণ সদস্য হলাম না আগে ওয়ার্কিং হয়ে গেল এ কোন কোন সংগঠন এটা স্যার টাকা পাতি দিতে হবে না তো কেন কিছু টাকা মানে বারে তারপরে যে আমরা আসলাম রাজশাহী থেকে এ পর্যন্ত তারপরে এখানে জমি চলবে কিন্তু আরে বাবা রাখো তো সব সমস্যা নেই এক কোটি প্রতি আসে কখন এক এক কোটি কোন এক কোটি এসব দেয় এসব চলবে না শেষকালে আমি বললাম দুশোটা দ্বিতীয় প্রত্যেকটা মাস যার একটা সদস্য আছেন আরে বাবা এত টাকা কি দেবো দেব মানে দিতে হবে কোনো কথা নেই আমি দুশোটা বেরিয়ে দিলাম চালিয়ে গেল এর আজ পর্যন্ত টাকা দিয়ে মিটিং করতে তুই না তারা খায় এসব কী খায় তোমাদের থাকতে থ্যাটে ফার ময়লা নাও ওই সব খাবে আর ডিগাজি করবে এটুকু খেলা নাকি আমরা এখানে আন্দোলন করবো আমাদের পরকালের মুক্তি স্বার্থে আর্থিকভাবে যেন কৃপণবেন না ঢুকে সময় ব্যয় করার ব্যাপারে যেন কৃপণতা না ঢুকে এর দুটি বিষয় মনে রাখবেন সময় এবং অর্থ দুটো ছাড়া কোশ্চিন কালে কোনো বড় কাজ সম্পন্ন হয় না যেখানে দেখবেন কোরআনে আকিমুজ্সাল তার সঙ্গে কি আছে কেন বলছে অত যা হেদু না ফি সাহিল বলার দরকার ছিল না তা আল্লাহ বলছে আগে আমি আল্লাহ ভুল করে জান হবে তবে তো মাল হবে আল্লাহ আগে বলছে মাল দেওয়া তারপরে জান দাও মাল যদি আপনারা না দেন আপনাদের সংগঠন করার কোন দরকার নেই ইনশাল্লাহ আল্লাহ দ্বারা সংগঠন চলবে আল্লাহ কাকে দেবেন আল্লাহ ভালো যাবে একদিন যারা ছিলেন তাদের বদলে আল্লাহ আপনাদেরকে নিয়ে আসছেন ক্ষমতায় দায়িত্ব আপনাদের সারা দেশে বিদেশে সর্বত্র দাওয়াতের সুযোগ আল্লাহ করে দিয়েছেন আধুনিক প্রযুক্তির কারণে এই প্রযুক্তি তাদের হাতে ছিল না এখন আমরা যা বলছি যা করছি সব সারা পৃথিবীর লোক সঞ্চল যাচ্ছে আপনার সমস্ত কাজের ঘর হচ্ছে আল্লাহ কাছে তো হচ্ছেই বান্দার কাছে হচ্ছে এইসব একদিন তারা করবে যারা কি করবে সারা জীবন এই বিল্ডিং এই ঘর এই সব কিছু সাক্ষী আর কে আমাদের মাঠে এরকম একজন তো হদ্দাস আখবর এই জমিন কথা বলবে না এখানে এদিন কে কে আসলো এই সিমেন্টের রড এই প্রত্যেকটা কথা বলবে সেদিনে সেদিন সাক্ষী আপনার দেয়া লাগবে না আলহাম আলাহিম বন্ধ হবে না অত করলে না আইদিহিম তার সাথে আর্জুল হোম বেমাকা এত সস্তা মনে করবেন সব কিছু যদি ধরা খাবেন অত আমার বক্তব্য খালি একটাই থাকবে এসার সদস্য বিনা পয়সা বুঝছেন দেখো কোথায় গেল ঘুরে ঘুরে আমরা সবাই কিন্তু এসার সদস্য আমরা সবাই সার্বক্ষণিক সদস্য সার্বক্ষণিক সদস্য কিন্তু আমার বিনা পয়সায় কোনো স্বার্থে বিনিময় নয় আমি যখনই ফোন করেছি নুরসংখ্যে পেয়েছি দশটা এগারোটা সাড়ে এগারোটা ফোন করেছি পেয়েছি কেউ অন্য যা করতে আমার সাহসে গুলো না যদি চেতনা না থাকে আমার ডিস্টার্ব করলে অসময় হতে হতে পারে ওকে আমি যখন তোমার ঘাটাই ও গালিও দেয় আচ্ছা মতো দাঁড়িয়ে গেছে না কারণ তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তোমার নিশ্চয় প্রত্যেক জেলায় প্রত্যেক সভাপতির সন্দেহ আপন ভালোবাসার লোক আছে যেমন ওর সবচেয়ে ভালোবাসা হলো তর্কানের পাগল তা প্রমাণ দেখলে ও তো তর্ক বলেনি এইসব নিজেদের করেছে সে একটা ছোটো চাকরি করে মাদ্রাসায় দপ্তর নাকি তুমি মাদ্রাসায় লাইব্রেরি কি সেই কাজ করে এই কাজ এগুলো সব ফ্রি সব মিললা সব মিললা অত মরে যাচ্ছে অ্যাক্সিডেন্টে আল্লাহ এমনি করে সবাইকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন পরীক্ষা তোমরা কে জিতা কে হারবা আল্লাহ ভালো জানে আমি খালি উপদেশ দাও উপদেশ মুমিনদের উপকার কাপে ধর করবে না ফাঁসুমদের করবে না মুমিনদের উপকার করবে আপনাদের যদি ইমান থাকে পরকালীন মুক্তির দৃঢ় আকাঙ্ক্ষা থাকে ইনশাল্লাহ আপনাদের এটা উপকারের কাজে লাগবে ইনশাআল্লা আমরা মনে করি আপনারা ছড়িয়ে পড়েন যিনি যে জেলায় দায়িত্বশীল সে জেলার রন্ধে রন্ধ্রে আপনার দাওয়াত পৌঁছে যায় কেউ যেন না বলে যে দাওয়াত পায়নি ধরা খাবো সেদিন কে আমাদের মাঠে বিচার যখন বসবেন লাপাক প্রত্যেক নবীকে বলাই উম্মতকে সব ডাকো তোমার এই নবী নুহতে শুরু করো সব প্রত্যেক উন্মতি বললো নুহ দাওয়াত দেনি ও বলে ইব্রাহিম দাওয়াত দেনি ও বলে মুসার দাওয়াত দেনি বলে ঈশার দাওয়াত দেনি বাহারে তো দাওয়াত দেনি তো এই নবী তোমার তো বলছে আমরা দাওয়াত দিয়েছি তোমাদের সাক্ষীকে এক নব্ব চব্বিশ হাজার সবাই বলে আমাদের সাক্ষী উম্মতে মোহাম্মদ সাক্ষী দেবে তোমরা তো কোন দশ হাজার বিশ হাজার আগে তোমরা ওরা কি সাক্ষী দেবে ডাকো উম্মতে মোহাম্মদ আসলো তোমরা সাক্ষী দিতে পারবে যে নুহ দাওয়াত দিয়েছিল কিনা মুসা দাওয়াত দিয়েছিল কিনা অবশ্যই সাক্ষী দেবো তারা অবশ্যই দাওয়াত দিয়েছিল তোমরা কি জানলে বললাম আমরা আমাদের নবী মুহাম্মদ রাঃ শুনছিলাম মুহাম্মদ কোন মিথ্যা বলে না কুরআন কোন মিথ্যা বলে না লা নুভারকুবান احدের রাসূল কোন নবিসুলের গবার করি না অর্থাৎ আমার নবী মুহাম্মদ বলেছেন প্রত্যেক নবী তার দিনে দাওয়াত প্রত্যেক উম্মতকে পৌঁছে দিয়েছে আমরা সেই বিশ্বাস নিয়ে সাক্ষী দিচ্ছি অবশ্যই ওই নবীদের যারা দাওয়াত দিয়েছেন উম্মতের মিথ্যা কথা বলেন এখন বিচার হয়ে গেল এমন একটা দিন আসবে আহলে বাংলাদেশের কর্মী একদিন দাঁড়াবে হাজারো কর্মী একদিন দাঁড়াবে ইনশাল্লাহ তোমাদের সাথে জনগণ হয়ে যাবে এরা মিথ কথা বলে না তোমাদের কর্মটা এরকমই হোক যেন উসফাই হাসানা হয় উত্তম দৃষ্টান্ত হয় আল্লাহ আমাদের সবাইকে যিনি হকের দৃঢ় থাকা তৌফিক দান করুন জান্নাতের লক্ষ্যে সবকিছু বিলিয়ে দেওয়া তৌফিক দান আল্লাহ আসসালামু ওয়া রাহমাতুল্লাহ